যা মন চাপে হেঁটে গেল যান আমি আইতেছি খালি টাকাটা জায়গা মতো রেখে যান পাঁচ মিনিটে আইতেছি পাঁচ মিনিটের লেগে আমি থাকবো না তো ভাই আইতেছি থাকেন আপনি আপু তোমার হোস্টেলে থাকতে কেমন লাগে কেমন আপু আরে আপনি জি ভালো আছি এটা কি ভাইয়া সিঙ্গারা সিঙ্গারা কেন সিঙ্গারা হচ্ছে আমি নিচে দাঁড়াইছিলাম দোকানে উপর থেকে কে যেন আমার বলো সিঙ্গারা নিয়ে আসতে টাকা ফেললাম নিয়ে চলে এসেছি কে আমি তো চিনি না একটা মেয়ে ও বসে আপু হবে আমার চাচা তো বোন ও মনে হয় আপনাকে দোকানের কেউ মনে হয় সরি ভাই আপনি কিছু মনে করেন না হ্যাঁ না কিছু মনে করবো মনে করার কি আছে অসুবিধা নেই আচ্ছা ভাই আপনি সালাদ আনছেন সাথে সালাদ না সালাদ তো কত বলা হয়নি ভাই সিঙ্গার আনছেন সালাদ আনবেন না বিট লবণ দিছেন না বিট লবণ নিয়ে আসেন যায় আচ্ছা না থাক ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ এতক্ষণ লাগলো কেন সিঙ্গারের সাথে এত কি কথা ওটা সিঙ্গার আলা না তো ওটা আমাদের পাড়ার যে মনির ভাই আছে না মনির ভাইয়ের ছোট ভাই তুষার ভাই কে তুষার ভাই উনি খুবই ভদ্র এবং খুবই একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আর ওই যে উনি একটু বেশি সাদা সিধা তো পাড়া সবাই উনাকে নিয়ে একটু মজা টজা করে আর তুমি উনাকে দোকানদার ভাই বা সিঙ্গার আনতে পাঠাইছো আমি কি জানি উনি তুষার না বজ্রপাত কি ভাববে বললো থাক থাক পরে সরি বলে দিও এখন সিঙ্গার না তোমার আপু কি করে আসলে আপু তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে পাশ করে বেরোলো মাত্র এখন হয় চাকরি করবে নাহলে ভালো পাত্র দেখে বিয়ে করবে তোমার এটা কেমন আপু হয় ও তো আমার চাচাতো বোন এখানেই বড় হইছে কেন আপনি ওকে চিনেন না ও আপনি ওকে কিভাবে চিনবেন আপনি তো আমি ভাবছি আমাকেও চিনেন না জীবনেও তো কথা বলে নাই আচ্ছা এখন হঠাৎ কথা বলতেছেন না আসলে চিনি তো অবশ্যই কখনো কথা বলা হয় না আসলে স্কোপ পাইনি তো কখনো কথা বলার ও আচ্ছা স্কোপ পান নাই না তো এখন কিভাবে স্কোপটা পাইলেন এখন স্কোপ হলো যে তুমি ছোট তো তোমাকে বলা যাবে না আমি ছোট না তোমার আপু কি বাসায় হ্যাঁ আপু বাসায় ঠিক আছে আসি ওইখানে কি চাই ও এখানে কি চাই আমি কি জানি আসছি তোমার কোচিং এর সামনে ও কি করে আরে কেমন আছিস কি জিজ্ঞেস করছিস আরে ভাই কেমন আছে কি জিজ্ঞেস করার মানুষ নাই আর নাকি ও তো আমারে কোনোদিন জিজ্ঞেস করলো না ওরে কোনোদিন দেখলাম না কোনো মাদ্রাসার সামনে দাঁড়াইতে তোমার কোচিংয়ের সামনে এসে দাঁড়ায় আছে কেন তো আমি কি জানি ওকে জিজ্ঞেস করো আমাকে জিজ্ঞেস করতে বলো কেমন আছে আমি 100 বার উত্তর দিব তোমাকে কেন জিজ্ঞেস করবে ও তুমি এমন করতেছো কেন আমি এমন করব না কেন তোমার কোচিংয়ের সামনে আপনার কাজ হয়ে যাবে আপনি কোনো টেনশন করেন না ভাই আমার কাজটা যেন হয়ে যাবে আপনার কাজ হয়ে যাবে আপনি নিশ্চিন্তে থাকেন জি ভাই আপনার কি সমস্যা ভাই আমার মানে বৃষ্টি লাগবে তো ওই জন্য একটু কথা বলতে আসছিলাম অফিসারদের সাথে অফিসারদের সাথে অফিসার আপনার বৃষ্টি কখন লাগবে আমার বৃষ্টি খুব ইমার্জেন্সি ভাই যদি কালকে হয় সেটা সবচেয়ে ভালো হবে কোনো ব্যাপার না আপনার যখন বৃষ্টি চাপেন তখনই বৃষ্টি হবে দরকার হলে ঢাকা শহর বন্যায় ভাসে যাবে বৃষ্টিতে না না বন্যা না ভাই আমার জাস্ট মানে কিছু সময়ের জন্য বৃষ্টির দরকার আছে আপনি বসেন এখানে বসেন হ্যাঁ বলেন আপনার বৃষ্টি কখন লাগবে লাগবে ভাই আগামীকাল যে কোনো সময় একটা সময়ে ব্যাপারটা হচ্ছে কি এখন রাডারটা যেদিকে আছে ঠাড়া ভাঙা রোদ একটু বাম দিকে ঘুরাই দিলে ঢাকা শহর বৃষ্টিতে বন্যা হয়ে যাবে না ভাই বন্যা লাগবে না ভাই আমি যে একটা কাজ করবো ছোট একটা কাজ ওইটুকু সময় যদি বৃষ্টি থাকে তাহলে না ভাইয়া কোনো ব্যাপার না আপনার জায়গা মতো চলে আসছেন ওই সেকশন আমার দায়িত্বে আপনি যখন করবেন তখনই বৃষ্টি হবে কিন্তু দুটো লোক পাঠাইতে হবে তো কিছু টাকা লাগবে টাকা দিয়ে ভাই অসুবিধা কিন্তু কালকে 12টার দিকে সম্ভব হয় বৃষ্টি কোনো ব্যাপার না 12টা না আপনি যখন বলবেন তখনই বৃষ্টি হবে কত টাকা দিব ভাই আমি তো আসলে আপনার উপকার করতে চাই 5,000 টাকা নেই আপনি 2,000 টাকা দেন আপনার কাজ হয়ে যাবে ঠিক আছে ভাইয়া তাহলে 2,000 টাকা অসুবিধা আমি আপনাকে বেশি দিব অসুবিধা নাই কাজটা যদি হয় কোনো সমস্যা নেই এটা কোনো ব্যাপার না আপনার রোদ দরকার আমারে বলবেন
বৃষ্টি দরকার আমার বলবেন কোনো ব্যাপার না, আপনি ঠিক জায়গা মতো চলে আসছেন, আপনি আমার একটা কার্ড নিয়ে যান। জি ভাইয়া। ঠিক আছে ভাই, তাহলে কাজ করি আমি ওখানে যাই, আপনার ফোন দিই, আপনি ফোন করবেন আর দেখবেন বৃষ্টি শুরু হয়ে গেছে। জি, আপনি নিশ্চিন্তে যান, আপনি ফোন করবেন বৃষ্টি শুরু হয়ে যাবে। ওকে ভাই, স্যার ভাই, দোকান ভাই, ওকে ভাই। ছোট না তো বলা যাবে না, বুঝছো? ও আচ্ছা, আমি ছোট না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আপুকে নিয়ে ছাড়া থাকি, বৃষ্টি হবে তো না? কনফার্ম হবে, তুমি যাও। কুনসুম কান্দে, কুনসুম বয়ে থাকে, কি করে না করে, কি ভাই ঘটনা কি? আপনি কোন তো, আপনার কি ঘটনা? কিন্তু বলা যাবে না তো আমার। আরে ভাই, আপনি কি ঘটনা? ভাই মিয়া, সত্যি কথা কোন মিয়া? না হয়েছে কি, আমি তো কোনো বাইরে বের হই না, মানে কোনো মেয়ের সাথে পরিচয় নেই, তো ওরা আমার ভালো লাগছে তো ফুল নিয়ে এসেছি, প্রপোজ করবো। ভাই মিয়া, ওরে ভালো লাগছে মানে আপনি জানেন না ওর লাগে আমার কি? না ও না, স্বর্ণা না তো, স্বর্ণা তো আমার ছোটো বোন, ওর কথা না, ওর চাচা তো বোন আছে না একটা, ওর কথা বলতেছি আমি। খান ঘটনাটা কই দিতেন ভাই, ঘটনাটা কল পুরা, মানে ওর চাচা তো বোন আছে না বর্ষা, ওরে পছন্দ হয়েছে তো ওর প্রপোজ করার জন্য নিয়ে আসছি, বৃষ্টি আসতেছে এখন যে আমি প্রপোজ করবো। আরে মেয়েটা কইবেন তো মেয়ে আগে যে আপনি ওর বড় বোনের লাগে, আরে এটা পাগল নাকি মিয়া? আরে বৃষ্টি হইবো মানে কি, বৃষ্টি কি আবার আছে? বৃষ্টির মতো প্রপোজ করতে হবে, কোনো সমস্যা নেই, তোমরা যাও ভাই। না না, আমরা যাবো না, বৃষ্টির ব্যাপারটা একটু বুঝাই কন, মানে বৃষ্টি আসলে ওর প্রপোজ করলে ও রাজি হয়, বুঝছো? এছাড়া রাজি হয় না। আয় রে, আর কইবি না তুই বেটা, আমার হয়ে যাবে বেটা, তো বহেন বৃষ্টি আইবো। হ্যাঁ, আয় বাইরে চা খাওয়া, চা খাওয়া, চা খাইবেন।